হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওটি সম্পূর্ণরূপেই আলাদা বর্ষা সিজনে গাছের যে সমস্ত রোগগুলো দেখা দেয় সেগুলোর নাইনটি পারসেন্টের ওপরে সমাধান মিলবে এই খাবার শোটা ব্যবহার করে খাবার শোটা গাছে দিলে গাছের ফাঙ্গাস পাতা কোঁকড়ানো মিলিবাক জাপ পোকা এছাড়াও আরও এমন কিছু রোগের সমাধান করা যাবে তা জানলে অবাক হবেন আজকে আমি পাঁচটি টিপস দেখাবো এগুলো ফলো করলে বর্ষাকালে যে সমস্ত রোগগুলো দেখা দেয় সেগুলোর থেকে গাছকে রক্ষা করতে পারবেন তো প্রথম টিপস হলো এক চা চামচ পরিমাণে বেকিং সোডা এক লিটার জলে গুলে এই দ্রবণটিকে যে সমস্ত গাছে ফুল না ফোটার সমস্যা রয়েছে অর্থাৎ অসময়ে কুড়ি ঝরে যাচ্ছে সেগুলোতে এভাবে স্প্রে করুন একবার স্প্রে করলেই এই সমস্যা দূর হবে অতিরিক্ত বৃষ্টির কারণে গাছে ফাঙ্গাস লাগার ফলে কিন্তু এই কুড়িগুলো অনেক সময় ঝরে যায় তো এটা যদি স্প্রে করা যায় একবার তাহলে কুড়ি ঝরার সমস্যা দূর হবে বন্ধুরা পটতুলিকিয়া গাছে অতিরিক্ত পরিমাণে ফুল ফোটার ফলে বৃষ্টি হওয়ার পর এই ফুলগুলো পচে গিয়েও কিন্তু ফাঙ্গাস লেগে যায় তো এই জন্য এই দ্রবণ স্প্রে করুন এতে ফাঙ্গাস দূর হবে গাছ সুস্থ থাকবে দ্বিতীয়ত বন্ধুরা এক চা চামচ পরিমাণে বেকিং সোডা এক লিটার জলে গুলে এর মধ্যে একটি সুতি কাপড় ভিজিয়ে নেবেন এরপর এই কাপড়টি দিয়ে ইনডোর প্লান্ট যেগুলো রয়েছে যেমন এরকম পাতাবাহার অথবা মানি প্লান্ট থাকলে এগুলোর পাতা এভাবে মুছে নিতে পারেন এভাবে যদি মুছে নেন তাহলে পাতা চকচকে থাকবে এবং গাছগুলোর দেখতে আরও ভীষণ সুন্দর হবে তৃতীয়ত বর্ষাকালে আগাছা দমনের জন্য এই বেকিং সোডা ব্যবহার করতে পারেন টবের মধ্যে আগাছা জন্মালে সেরকম লাগবে না কিন্তু বাড়ির আশেপাশে এরকম আগাছা জন্মালে এগুলোকে কম পরিশ্রমে দূর করার জন্য এভাবে বেকিং সোডা ছড়িয়ে দেবেন এতে দেখবেন এগুলো নিমেষের মধ্যেই পচে যাবে এবং একদম পরিষ্কার হয়ে উঠবে বাড়ির আশপাশ তো আগাছা দমনের জন্যও কিন্তু এই বেকিং সোডা ব্যবহার করতে পারেন তবে টবের মধ্যে ঘাস জন্মালে এই বেকিং সোডা না দেওয়াই ভালো হবে চতুর্থত বন্ধুরা বর্ষাকালের একটি ভয়ঙ্কর রোগ হলো ফাঙ্গাস এটা টবের গোড়া এরকম লেগে থাকে পাতার মধ্যেও কিন্তু এই ফাঙ্গাস দেখা যায়। এর ফলে পাতা এরকম ফ্যাকাসে হয়ে যাবে এবং গোড়া এরকম পোকার উপদ্রব লেগে যাবে তো এই জন্য এই ফাঙ্গাস দূর করার জন্য বেকিং সোডা খুবই কার্যকরী একটি জিনিস অর্গানিক পদ্ধতিতে এই বেকিং সোডা ব্যবহার করে ফাঙ্গাস দূর হবে নিমিশেই এক লিটার জলে এক চা চামচ পরিমাণে বেকিং সোডা এভাবে গুলে নিয়ে ফাঙ্গাস আক্রান্ত জায়গাগুলিতে স্প্রে করতে পারেন এতে দেখবেন এই ফাঙ্গাস সহজেই দূর হবে বেকিং সোডা ব্যবহার করলে ফাঙ্গাস তাড়াতাড়ি দূর হয় এছাড়াও যদি গাছের পাতার মধ্যে ফাঙ্গাস লেগে যায় তাহলে আপনারা পাতায়ও কিন্তু এটা স্প্রে করে সমাধান পেয়ে যাবেন ফাঙ্গাস কিন্তু গাছের পাতায় ও সময় লেগে যায় তো এই জন্য পাতাও স্প্রে করুন এর কারণে অনেক সময় ফুলের কুড়ি ঝরে যায় যদি টবের মাটিতে ফাঙ্গাস লেগে যায় তাহলে কি করবেন হাফ চা চামচ পরিমাণে বেকিং সোডা এভাবে ছড়িয়ে দেবেন এতে কিন্তু টবের মাটির থেকে ফাঙ্গাস দূর হবে আর ফাঙ্গাস যদি মাটিতে লেগে যায় তাহলে কিন্তু গাছকে তাড়াতাড়ি দুর্বল করে দেয় তো এই জন্য মাটিতে যদি লেগে যায় তাহলে এভাবে ব্যবহার করুন এবং শেষের টিপসটি হল গাছের সমস্ত রকম পোকামাকড় দূর করার জন্য এই বেকিং সোডার একটি দ্রবণ অর্থাৎ জৈব কীটনাশক তৈরি করে দিলে এই সমস্ত সমস্যাগুলো দূর হবে এখানে এক চা চামচ পরিমাণে বেকিং সোডা প্রথমে নিয়ে নেবেন এরপর কি করবেন দশ এম পরিমাণে নিম তেল অর্থাৎ যে নিম তেল আমরা অর্গানিক পদ্ধতিতে ব্যবহার করি সেটাকে তৃতীয়ত নেবেন এক চা চামচ পরিমাণে যে কোনো লিকুইড সোপ এই তিনটি ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে এক লিটার পরিমাণে নর্মাল জল দিয়ে দেবেন বন্ধুরা এক লিটার জলের জন্য এভাবে কিন্তু এই উপকরণগুলো ব্যবহার করতে হবে এরপর জল দেওয়া হলে ভালো করে মিশিয়ে নেবেন জল মিশিয়ে নেওয়ার পর শেষে যে উপকরণটি ব্যবহার করবেন এটাও কিন্তু অর্গানিক এটা হলো বন্ধুরা ভিনেগার ভিনেগারও এখানে দশ এম ব্যবহার করবেন এটা কিন্তু পোকামাকড় তাড়ানোর জন্য খুবই ভালো একটি হাতিয়ার এই কয়েকটি যদি মিশিয়ে আপনারা একটি দ্রবণ তৈরি করেন তাহলে কিন্তু পোকামাকড় ফাঙ্গাস দূর করার জন্য ভালো একটি প্যাস্টিসাইড তৈরি হবে তো বন্ধুরা আপনাদের গাছে যদি এরকম পাতা ফ্যাকাশে হয়ে যায় অথবা পাতা খেয়ে ফেলছে পোকামা করে গোলাপ গাছ স্থলপদ্দের পাতা এরকম মিলিবাগ দেখা দিয়েছে তাহলে সরাসরি এই দ্রবণটি স্প্রে করুন যদি সপ্তাহে এক থেকে দুবার দেন তাহলে কিন্তু এই সমস্ত সমস্যাগুলো দূর হবে মিলিবাগ কিন্তু বর্ষা সিজনে প্রায় গাছেই দেখা দেয় তো এই দ্রবণ ব্যবহার করার ফলে আপনারা দূর করতে পারেন তাড়াতাড়ি তো বন্ধুরা শেষে একটি কথা বলবো উপকার হয় বলে এই জিনিস কিন্তু বেশি পরিমাণে ব্যবহার করা যাবে না বেশি পরিমাণে ব্যবহার করলে সঙ্গে সঙ্গে গাছের পাতা পুড়ে যেতে পারে এবং মাটিরও ক্ষতি হতে পারে